বুধবার থেকে বদলাচ্ছে আবহাওয়া, প্রবল বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে। তোর রাজ্যের আবহাওয়া কবে থেকে বদলাচ্ছে? এছাড়াও রাজ্যের কোন কোন জেলায় কবে থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একুশে জুলাই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, আর এই নিম্নচাপের প্রভাবেই সপ্তাহের মাঝেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সেই সূত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ভারতের রাজ্যগুলিতেও, উড়িষ্যাতেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বুধবার থেকেই। এই পরিস্থিতিতে সোমবারের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, একই সঙ্গে দুই এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। যদিও আবহাওয়া দপ্তর এমনও জানাচ্ছে চারিদিক অল্প বিস্তর বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে আর্দ্রজনিত অস্বস্তিও আরও বাড়বে বই কমবে না। যত বেলা বাড়বে তত গরম ও ঘামের দাপটে অস্বস্তি বাড়বে আমজনতার। তবে স্বস্তি দিতেই পারে বৃষ্টি, যদিও সোমবার থেকে মঙ্গলবার ও তারপর বৃষ্টি ধীরে ধীরে বাড়তে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 89%। তবে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়েও, মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে একেবারে বাদ যাবে না দক্ষিণবঙ্গও, মুর্শিদাবাদ বীরভূমের মতো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রসঙ্গত, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে সিকিম ও উত্তরবঙ্গের ওপর, এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 21 জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, এর প্রভাবে উড়িষ্যায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।